যেটা রেখে গিয়েছিলাম এই যে বাসর রাতে আপনাদেরকে কি শেরাটন রুম দেয়া হয়েছিল হ্যাঁ রুম দিয়েছিল বাট আমরা আপনারা থাকেননি না থাকি আচ্ছা পরে মানে বাসায় কি সেরকম বাসর রাতটা মানে খাটটা সাজানো ছিল ওগুলো সবই করা ছিল সবই করা ছিল মানে শাশুড়ি থাকতে দেয়নি নিয়ে আসছে এক্ষুনি নিয়ে আসো তারপরে নিয়ে আসলো তারপর ও পুরা নিচ থেকে ছয়তলা পর্যন্ত আমাকে কোলে করে উঠালো আচ্ছা এটাই তো জানতে চাচ্ছি নিচতলা থেকে ছয়তলা কোনো জায়গায় ব্রেক দিয়েনি কিন্তু এখন মানে নিচতলা থেকে ছয়তলা একা উঠতে গিয়ে আমাকে নিয়ে দোতলা পর্যন্ত উঠলেই হবে আচ্ছা আপুকে নিয়ে যখন উঠলেন নিচতলা থেকে ছয়তলা সিঁড়ি দিয়ে উঠলেন নাকি লিফটে সিঁড়ি দিয়ে না লিফট ছিল না লিফট সিঁড়ি দিয়ে উঠলেন তারপর তাকে নামাই তখন নামার পরে একবারে বিছানাতে বসাই দিছে আমাকে বসে তো ও অনেক মানে এক্সজস্টেড টায়ার্ড ছিল মুখ সিক ছিল তারপর তো কি বলেছেন আচ্ছা ঠিক আছে সুন্দর লাগছে না ঘুমটা তো খোলাই ছিল নাকি ফ্রেশ হয়ে নাও কি বলেছিলেন ওই ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে নাও আমি আসতেছি শাওয়ার করে ছাদে গেলাম ছাদে ফ্রেন্ড সার্কেল ছিল সে আবার শাওয়ার টাওয়ার করে উপরে গেল ফ্রেন্ডদের সাথে আড্ডা আড্ডা মেরে পরে সবাই একটু খালি টালি হলে তারপরে সে এসে কত রাত ছিল তখন আনুমানিক কত দুইটা আড়াইটা এরকম এরকমই হবে আর তখনকার ঢাকা সিটিতে দুটা মানে মানে ভোর চারটা ভোর চারটা পাঁচটা রাইট মানে খুবই ইয়ের ব্যাপার তারপরে সে এসে আমার সব খুলে টুলে ফ্রেশ করে দিল ও আপনার চুল টুল যা বাঁধা ছিল অর্নামেন্টস যা যা ছিল হেল্প করছে কত ভরি গয়না পরেছিলেন আপনি 110 ভরির মতো না কি তার বেশি টোটাল এরকম হবে 110 ভরি শ্বশুরবাড়ি থেকে আপনি পেয়েছেন আপনার নিজে পছন্দ করা ছিল নাকি শাশুড়ি সবকিছু মিলেই 110 ভরি ছিল ওর ছিল শাশুড়ির ছিল আপনার পছন্দের ছিল আমার পছন্দ ছিল আমার আম্মুর একটা ছিল আচ্ছা আপুর সেই 110 ভরি গহনা সেগুলো কি এখনো আছে না কিছু রেখেছেন ছিল আমাদের সেই প্রসঙ্গে আসছি ফারদিন এবং ফারদিনের বউ আমরা বউয়ের নামটা জানতে চাই আয়শা 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 বৌমা এবং ফারদিন আপনার সেই শাশুড়ির প্রথা যে আচ্ছা কিছু গহনা রেখে দিয়েছি ফারদিনের বউয়ের জন্য অল্প কিছু রেখে দিয়েছিলাম আচ্ছা সেই আপনার বিয়ের কিছুই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে বিয়ের বিয়ের অল্প কিছু রেখে দিয়েছে আরেকটা মেয়ে তো আছে ফাইজার জন্য তো আছে ফারদিনের বিয়েটা এটা কি হুটহাট করে ডিসিশন নেওয়া হয়েছে আমাদের খুব ইচ্ছা ছিল ফারদিনকে আমরা অনেক ছোটবেলায় বিয়ে দিব আর ফাইজা যেহেতু মেয়ে ফাইজাকে আমরা ওরকম জোর করব না আর ছেলেকে বিয়ে দিলে আমরা একটা মেয়ে পাচ্ছি আর মেয়েকে এখনই তাড়াতাড়ি বিয়ে দিলে বেশি ছোট মানুষ সংসার করতে বুঝবে না তো এই জন্য ওকে ভাবছি যে একটু বড় হলে ওর ভাইয়ার ইচ্ছা মতন পছন্দ বুঝেও বিয়ে দিবে আর আমার আমার আরেকটা গোপন কথা বলি মানে আমার আরেকটা খুব মেয়ের শখ হচ্ছিল আমার আমি খুব বিচলিত হয়ে গিয়েছিলাম যে আরেকটা মেয়ে দরকার আমার ফ্যামিলিতে আমি একটু কিছু বিষয় আছে তো আমার একটু ছেলে মানুষের বিষয় পেয়ে তো গেলেন ছেলের বউ হিসেবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আমাকে যে মেয়েটা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মেয়ে দিয়েছে কারণ আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনার ছেলের বউকে নিয়ে ছেলেকে নিয়ে খুব আনন্দে সুন্দর করে যেরকম করে থাকেন কেমন লাগছে এই অনুভূতিটা কেমন ও মা এটা বোঝানো যাবে না এটা বোঝানো যাবে না আমাদের প্রতিদিন ঈদ প্রতিদিন ঈদ হয় প্রতিদিন বাসার মধ্যে প্রতিদিন ঈদ ছেলের বউয়ের হাতের প্রথম রান্না কি ছিল চিকেন রান্না করেছিল একটা ও একটা কারি করতে পারে খুব সুন্দর আচার দিয়ে তো ওটা রান্না করেছিল আর বাঙালি ভাতটা তো একটু কম আর আরেকটা জিনিস খুব সুন্দর রান্না করেছিল রামেন খুব মজার খুবই মজার ওটাও ভালো লেগেছে আমার কাছে শাশুড়ি হিসেবে ফার্স্ট মুখে দিয়ে কি বলেছিলেন আমি ফার্স্ট রামেন মুখে দিয়ে আমি তো পুরো পাগল হয়ে গেছি যে কি খেলাম আমি মানে আছে না আগেকার দিনের শাশুড়ির মতন কি রান্স এগুলো এগুলো নুডলস পোলাও বিরিয়ানি রানবা মাস্ত মুরগি নিয়ে আসবা শোনো মাথা ঘুমটা দিও কিন্তু গুচ্ছ রামেন রামেন কি এইভাবে চলবে না কিন্তু আমার পোলাইলে কিন্তু কই দেবো শাশুড়ি হিসেবে মৌসুমী আপু এরকম না না একদমই এখনকার নো সে আয়েশা শুধু আমার ঘরের বউ না সে আমার মেয়ে এক্স্যাক্টলি আমার আমি ওর আম্মুকে বলেছি দেখেন আমার ছেলেকে আপনাকে দিয়ে দিলাম কিন্তু আপনার মেয়ে আমার হয়ে গেল বাহ চমৎকার মমতাজ মেহেদি